হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শর্মিষ্ঠা কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব সম্পূর্ণ নিরামিষ ডুমুরের তরকারি। যারা নিরামিষ খান তারা এইভাবে যদি ডুমুর রান্না করেন তো খুবই টেস্টি হয় রেসিপিটা। আমার এই পদ্ধতিতে রান্না করলে ডুমুরটা অসাধারণ খেতে হয়, আপনারা ট্রাই করবেন। আমার ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। দেখে নিই ডুমুর কীভাবে কাটব এবং কীভাবে কী কী উপকরণ দিয়ে আমি রান্না করব, পুরোটা দেখুন বন্ধুরা। প্রথমে ডুমুর কাটার আগে পাত্রে জল নিতে হবে। জলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে দিতে হবে। তারপর ডুমুরের দু সাইডে মুখের কাছ থেকে সামান্য কেটে বাদ দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি দুপাশেই কেটে নিয়েছি, কেটে এটা ফেলে দেব। আবার এই সাইড থেকে আমি কেটে নেব, দেখাচ্ছি আপনাদের। দুপাশ থেকে আরও কিছু কেটে নিয়েছি, এখান থেকে, এখান থেকে, এই যে এইভাবে কেটে নিয়েছি। সাইড থেকেও এইভাবে কেটে নিতে হবে, পুরোটা এইভাবে রাউন্ড করে কেটে নিতে হবে। এইভাবে পুরো ডুমুরটা আমি সব ডুমুরগুলো এইভাবেই কেটে নেব, সাইড থেকে, দু সাইড থেকে। এই যে হলুদের জলের মধ্যে দিলে ভালো হয়, তো আমি হলুদ জলের মধ্যে দিয়ে রেখেছি। আমার ডুমুরগুলো কাটা হয়ে গেছে, এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ জল, এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকলটা। নারকলটা ভালো করে আমি দুধ বার করে নেব গরম জলে দিয়ে। এখানে আমি নারকলের দুধটা বার করে নিয়েছি, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, ডুমুরটা এখানে আমি সিদ্ধ করে নিয়েছি। লাগছে নুন, হলুদ গোটা, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, আদা বাটা, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। তেলটা এখানে আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখানে আরও 2 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি জিরের গুঁড়োটা জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তেলটা এখানে আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন জিরে গোটা, 1 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 টিস্পুন চিনি, সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষে নেব। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডুমুর। ডুমুরের সঙ্গে ভালো করে মশলাটা ভালো করে কষে নেব 1 মিনিট। এখানে ডুমুরটা সিদ্ধ করার সময় সামান্য নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। এখানে আমার 1 মিনিট ডুমুরটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে ডুমুরটা একসঙ্গে কষে নেব কয়েক সেকেন্ড। এখানে আমার
ভালো করে সব কষা হয়ে গেছে, নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। এটা 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমার 4 মিনিট হয়ে গেছে, এখানে আমার রান্নাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োর সঙ্গে মিক্সড করে নামিয়ে দেব। এখানে আমি রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।